পঞ্চায়েত মামলার শুনানিতে মনোনয়ন জমার দিন বাড়ানোর ব্যাপারে মতামত জানালো রাজ্য নির্বাচন কমিশন। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আদালত যদি বলে তাহলে 15ই জুনের বদলে 16ই জুন পর্যন্ত মনোনয়নের সময়সীমা বাড়ানো যেতে পারে। এর চেয়ে বেশি বাড়ালে সামগ্রিক নির্বাচন নির্ঘণ্ট ওলটপালট হয়ে যেতে পারে। শুক্রবারের শুনানিতে হাইকোর্ট কমিশনকে বলেছিল মনোনয়ন পর্বে সময়সীমা বাড়ানো যায় কিনা তা ভেবে দেখা হোক। সোমবারের শুনানিতে কমিশন জানিয়েছে একদিন তা বাড়ানো যেতে পারে। পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময় বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তার পর্যবেক্ষণ, আগের বারের তুলনায় মনোনয়ন পেশের সময় কম, প্রতিদিন 4 ঘন্টা মনোনয়ন পেশের জন্য অপর্যাপ্ত। এ প্রসঙ্গে কমিশন বলে মনোনয়নের সময় চাইলে একদিন বাড়ানো যেতে পারে। প্রত্যুত্তরে বিচারপতি বলেন সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট 14ই জুলাই করাতে হবে। এদিন কমিশনের পক্ষ থেকে বলা হয় অতীতেও 7 দিনের মনোনয়ন পর্বে নির্বাচন হওয়ার রেকর্ড বাংলায় রয়েছে, এবার যে প্রথম হচ্ছে তা নয়। এদিন আদালতে হাজির হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি অন্যতম মামলাকারী। শুভেন্দুর মূল আর্জি মনোনয়নের সময় বাড়ানো এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো হোক। কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে আর্জি জানিয়েছে কংগ্রেসও।